দুটো ছবি সিনেমা হলের জন্য অপেক্ষা করে বসে আছে। আমার কাছে অনেক ওটিটি অফার আসছে, ভালো ছবি হলে অবশ্যই দর্শক আসবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে আমি আসলে কিছু বলবো না, আমার কাছে এখানে ব্যথিত হওয়ার কোনো কিছুই আমি দেখিনি। কারণ শিল্পী সমিতির ইলেকশন মানে হচ্ছে যাদেরকে সামনাসামনি কখনো কেউ দেখতে পায় না সেই সমস্ত আর্টিস্টরা একই দিনে আসলে এক জায়গায় থাকে, একই দিনে একসাথে মনে হয় মিলেমিশে এই একটা দিনেই আসে। আমার কাছে মনে হয় সেটাই একটা আনন্দময় দিন। আমি দুর্ভাগ্যবশত অসুস্থ থাকার, আমি এখনও অসুস্থ, আমার নাক বন্ধ আর আমি সব কিছু ভুলে যাচ্ছি, তাই ভুলভাল বলছি, সে তার জন্য ক্ষমা প্রার্থী, মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু শিল্পী সমিতি নিয়ে যদি বলেন, আমি সুস্থ থাকলে আমি এসে ভোট দিতাম, এবং যা যাবতীয় হচ্ছে, এত বেশি আলোচনা, এত বেশি সমালোচনা হচ্ছে, আমার কাছে ভালোই লাগছে। এটাকে আমি পজিটিভ হিসেবে দেখব যে মানুষ এখনও আমাদের চলচ্চিত্রকে ভালোবাসে, চলচ্চিত্রের আর্টিস্টদেরকে যে এখনও ভালোবাসে, তারা যে এখনও ঘুম থেকে উঠলে কে হবে, কে হবে, কে হবে, ওটা নিয়ে যে এখনও তাদের মধ্যে উত্তেজনা, এটা আমার কাছেও ভালো লাগছে। একটু জানতে চাই আপু, যেহেতু নারী দিবসের কথা বলেই ফেললেন, স্বাধীনতার মাস, তো আপনি ব্যক্তি পূর্ণিমার কাছে স্বাধীনতার মানে কি? স্বাধীনতার মানে তো হচ্ছে ত্যাগ। আমরা এই স্বাধীন দেশ পেয়েছি অনেকের ত্যাগের বিনিময়ে, অনেকের এই ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারি গেল, আমরা আমাদের বাংলা ভাষাটাকে পেয়েছি। আমরা 26শে মার্চে আমাদের দেশটাকে, বাংলাদেশ হিসাবে আমরা স্বাধীনভাবে পেয়েছি। স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, বিজয়ের 50 বছর হয়ে গেছে। স্বাধীনতা আমার কাছে অনেক কিছু। আমি স্বাধীন, বাংলাদেশে স্বাধীনভাবে এই যে আপনাদের সামনে কথা বলতে পারছি, এটাই স্বাধীনতা। বা বলছিলেন শিল্পী সমিতির এই বিষয়টা খুব পজিটিভভাবে আপনি দেখছেন, একটু ব্যাখ্যা করে বলবেন যে কোন কোন জায়গায়, অতীতে তো এরকম হাইকোর্ট পর্যন্ত যায়নি, আপনার জায়গাটায় কোন কোন জায়গাটায় পজিটিভ? হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে আমি আসলে কিছু বলবো না, এটা ওনাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। বাট শিল্পী সমিতির আয়োজন, এর আগেও আমি যতগুলো ইলেকশনে ছিলাম এরকমই আয়োজন ছিল। সামহাও হয়তো বা এখন সোশ্যাল মিডিয়ার কারণে এটা একটু বেশি প্রকাশ পেয়েছে, কেউ একটা টপিক পেলে ফেসবুকে হোক ওটা নিয়ে অনেকক্ষণ বলতেই থাকে, তো এটাই তাই হয়েছে। কিন্তু এই সেম আয়োজনই ছিল, সব কিছুই ছিল, প্রতিবারই আমি শিল্পী সমিতির ইলেকশনে এরকম দেখেছি। কাদা ছুড়াছুড়ি ছিল না, কিন্তু মানে এত আলোচনা এবার হচ্ছে, সামহাও এবার হচ্ছে, কিন্তু এর আগের বার আয়োজন কিন্তু একই রকম ছিল। মোটামুটি এটা পজিটিভভাবেই নিয়েছে। বর্তমান চলচ্চিত্রের সামনের দিনগুলোতে আপনি কী দেখছেন, আপনার কাছে কী মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে সামনে যে সিনেমাগুলো আসবে, সিনেমা হলগুলো তৈরি হচ্ছে ভালো সিনেমা হলের জন্য। আমার নিজেরই দুটো ছবি সিনেমা হলের জন্য অপেক্ষা করে বসে আছে পুরোটাই। আমরা আশা করছি আসলে এই করোনা পরিস্থিতির জন্য আমাদের কিন্তু সিনেমা হলে সময় মতন আমরা রিলিজ করতে পারিনি। এখন এই যে একটার পর একটা আমি প্রোগ্রামে আসছি, আপনারা আমাদের কাছে আসছেন, এটাও তো ধরাছোঁয়ার বাইরে ছিল। এখন দর্শকদের জন্য যদি সিনেমা হল উন্মুক্ত করে দেয়, তখন হচ্ছে আপনাদের উন্মুক্ত না মানে ছেড়ে দেয়, তখন অবশ্যই যাবে সিনেমা হলে, মানুষজন যাবে এবং যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি যেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ নাকি খুব ভালো যাচ্ছে, তার মধ্যে আরও কিছু আছে। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এখন অনেকেই ব্যস্ত, আমার কাছে অনেক ওটিটির অফার আসছে, তা আমি বেছে বুঝে বুঝে কাজগুলো করছি। আমার তো আমি ভবিষ্যৎ ভালোই দেখছি, এবং সিনেমা হল মানে হলে দর্শক আসবে না এটা পসিবল না, আসবে, ভালো ছবি হলে অবশ্যই দর্শক আসবে। সেটা কারণ এই যে আপনাদের সবার হাতে ছোটো ছোটো মোবাইল ক্যামেরা, আমরা মোবাইলে আমরা অনেক কিছু দেখে ফেলতে পারছি, এবং আমরা এখন এত মানে ট্রাফিক, কাজের ব্যস্ততা, সংসার চালানোর মধ্যে মোবাইলে যদি আমি এখন 30 সেকেন্ডে বা 1 মিনিটে বা 5 মিনিটে কিছু একটা দেখে ফেলতে পারি, ওই বড় পর্দায় গিয়ে দেখার সেই আগ্রহটা থাকবে না, ধৈর্যটা নাই, মানুষের ধৈর্য শক্তিটা অনেক কমে গেছে। কিছুদিন আগে আবার আমাদের দেশে কিন্তু স্পাইডারম্যানের মতো একটা বিগ ফ্র্যাঞ্চাইজি মুভিও রিলিজ হয়েছিল, এবং ওইটার ক্ষেত্রে হিউজ একটা দর্শকও আমরা দেখেছিলাম এবং করোনার মধ্যেও, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের দেশীয় সিনেমা কিন্তু প্রপারলিভাবে দর্শক টানতে পারছে না। আপনি এখন স্পাইডারম্যান বলেন, এখন বিদেশি শ্যাম্পু বলেন আর বিদেশি সাবান বলেন, আমরা সবাই কিন্তু একটু বিদেশের দিকে ঝুঁকে যাই, সেটাই আগে করি। বাংলাদেশের ছবি যে চলছে না বা চলবে না এমন কোনো কিছু কিন্তু নেই। সিনেমা হলে যখনই কোনো ছবি আসবে, যা যেসব দর্শকদের জন্য ছবি বানানো হবে তারা অবশ্যই যাবে। ধরে নেন এখন মন করা হোক, আয়নাবাজি হোক, এখন আরও যারা আসছে, যারা যারা বড় বড় পরিচালক আছেন, তারা যদি এক একটা উদ্যোগ নিয়ে ছবি দেন, ছবি সামনে নিয়ে আসেন, তাহলে অবশ্যই দেখবে। যেটা ওটিটি প্ল্যাটফর্মে হচ্ছে
সেটাই যদি সিনেমা আকারে আসে আমার বিশ্বাস দর্শক সিনেমা হলে আসবে। ওটিটির ভবিষ্যৎটা কেমন দেখছেন বাংলাদেশে? ওটিটির ভবিষ্যৎটা ওটিটির মতোই ফোনে আমরা দেখতে পাচ্ছি, টিভি খুললে দেখতে পাবো, এটাই ভবিষ্যৎ।